আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র মাহের রমাদান উপলক্ষে রমজান কেন্দ্রিক বিশেষ তাসাউফ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা মুসাফিরের জন্য সিয়াম পালনের বিধান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র মাহের রমাদান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুসলিমকে নিয়ামত হিসেবে দিয়েছেন রাসুলি আকরম সাল্লু ওয়াসাল্লাম বলেছেন শাহরুর রাদান আল্লাহ রবুল আলমিন এই মাসটি উম্মতে মোহাম্মদীকে নেয়ামত হিসাবে দিয়েছেন বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হলো এই পবিত্র মাহের আমাদান মাহের আমাদান মহান রব্বুল আলমিন কর্তৃক একটি বিশেষ প্রণোদনা যেই মাসটিতে আল্লাহ রব্বুল আলমিন সিয়ামের মধ্য দিয়ে একজন মানুষকে মোত্তাকি বানায় মোহাম্মদ মাঘফরাত নাজাত লাভে ধন্য করে এবং তাকে আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের মাঠে দিদার লাভে সক্ষম করবেন যে ব্যক্তি এই মাহের আমাদের সিয়াম পালন করবে আমরা এই সিয়ামের বিধান দেখেছি আল্লাহ পূর্ববর্তী জাতি জাতিসমূহের উপরও এই বিধানটি ফরজ করেছিলেন যেমনটি আমাদের উপর ফরজ করেছেন এ কথাটি আল্লাহ কোরআনে কারিমের সুরা আকার একশো তিরাশি নম্বর আয়তে বলছেন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর যাতে করে তোমরা টাকুয়া অর্জন করতে পারো আল্লাহ রুবুল্লা আলমিন বিধান দিয়েছেন পবিত্র কোরআনে বলছেন ফামাং শাহিদ আমি কুমস শাহরফ আলীসম একজন বালেক মুসলমান যদি সে মাহের আমাদান পায় তাহলে তার উপর আল্লাহ রুবুল্লা আলমিন এই সিয়াম ফরজ করেছেন তাকে সিয়াম পালন করতে হবে এই সিয়াম পালন করার জন্য আল্লাহ রবুল আলমিন দুই শ্রেণীর মানুষকে একটু সুযোগ দিয়েছেন যে এই দুই শ্রেণীর মানুষ সিয়ামটা তাৎক্ষণিক পালন না করলেও চলবে যেমনটি আল্লাহ কোরআনে হাকিমের সুরাব বাকারের একশো পঁচাশি নম্বর আয়ত বলেছেন আলা ফাইদ আয়ামিন উখার এখানে আল্লাহ রব্বুল আলাবিন প্রথমত বলেছেন যারা অসুস্থ অসুস্থ রোগীর জন্য আল্লাহ রবুল আলমিন সুযোগ করে দিয়েছেন সে তাৎক্ষণিকভাবে অসুস্থতায় থাকার কারণে সিয়াম না পালন করলেও পরবর্তীতে সে সিয়াম কাজা করতে পারবে অথবা কোনো ব্যক্তি যদি এমন অসুস্থতায় ভোগে যে এই অসুস্থতা থেকে তার মুক্তি পাওয়ার কোনোই সুযোগ নেই তাহলে তার জন্য আল্লাহ রব্বুর আলমিন সিয়ামের বিধান দিয়েছেন তিনি ফেদিয়া দিবেন এবং তিরিশ দিন একজন গরিব মানুষকে তিনি খানা খাওয়াবেন ইফতার করাবেন এই বিধানের মধ্য দিয়েও তিনি তার সিয়ামের কাফফারা আদায় করতে পারবেন দেখুন আল্লাহ আরবিন একজন অসুস্থ রোগীর জন্য যে বিধানটি দিয়েছেন ঠিক তেমনি একজন মুসাফিরের জন্য যিনি সফর করবেন সফরে থাকবেন তার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন ফাইদাতুম মিন আয়া মিন ওখার তিনি পরবর্তীতে সেই সিয়াম পালন করতে পারবেন এখন অসুস্থ ব্যক্তির জন্য সিয়ামের বিধানটা কি এটা একটু আমাদের বিস্তারিত দেখা দরকার আর আনাসাবিন মালিক রদিয়াল্লাহ তালনু কুন্না মা কুন্না নুসাইফরাম আরসুলিল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হালেম ইয়াই বি আল আলাল মুফতির ওয়ালাল মুফতির সাইম এখানে বুখারি এবং মুসলিম শরীফের এই হাদিস আমরা দেখি হজরত আনাস মারিক মালিক আল্লাহ আনু বলেন যে আমরা রাসুলি আকলাম সাল্লাহ আলিহী ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং সেই সফরের মধ্যে কেউ রোজা রেখেছেন এবং কেউ রোজা রাখেননি যারা রোজা রাখেননি তাদের ব্যাপারে যারা রোজা রেখেছেন কোনো অভিযোগ করেননি এবং যারা রেখেছেন যারা রাখেননি তারাও এই যারা রেখেছেন তাদের ব্যাপারে কোনো অভিযোগ তারা রাখেননি অতএব বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে সে যদি মুসাফির হয় তাহলে সে রোজা রাখতেও পারবে আবার ইচ্ছা করলে সে রোজা ভাঙতেও পারবে এক্ষেত্রে বেশ কিছু করণীয় আমরা দেখেছি যে রাসুলি হকাল্লাহু আলি আসাল্লামের হাদিস থেকে অনেকগুলো বিষয় সুস্পষ্ট করা হয়েছে এবং সেখানে যে কথাটি বলা হয়েছে সেটা হলো এই কেউ যদি সফরের নিয়ত করে রোজা শুরু করে তিনি সফর করবেন এই কথা বলেই তিনি সিয়াম শুরু করেছেন কিন্তু এক পর্যায়ে তিনি এই রোজাটি ভেঙে ফেললেন তো রাসুলি হাকিম সাল্লু আলিহিউাল্লাম বলছেন যে এই মানুষটি রোজা ভাঙ্গার কারণে গুণাগার হবে কিন্তু তাকে কাফারা দিতে হবে না তিনি সিয়ামটি কাজা করলেই চলবে এখানে আনাস থেকে বর্ণিত হাদিস কেউ রোজা রেখে সফরে বের হলে রোজা ভাঙবে না যদি পিপাসায় সে কাতর হয়ে যায় প্রাণ তার উষ্ঠাগত হয় তখন সে রোজা ভাঙবে কিন্তু তাকে কাজা করতে হবে সুতরাং বিষয়টি স্পষ্ট কেউ যদি সিয়াম পালন করে তার যদি কষ্টদায়ক না হয় তাহলে তিনি সিয়ামেই পালন করবেন আর কারোর জন্য যদি কষ্টকর হয় এই সফর হারতে রোজা রাখাটা তিনি তখন রোজাটা ভেঙ্গে দিবেন আরেকটা বিষয় দেখি সফরের কারণে রোজা না রেখে কিন্তু দিন শেষে কিছু তিনি আবার মুকিম হয়ে গেলেন তিনি মুকিম হওয়ার পর যখন তার স্বাভাবিক অবস্থা ফিরে আসলো তখন তিনি বাকি সময় রোজার সম্মানার্থে তিনি পানাহার করবেন না কিন্তু তিনি রোজাটি পরবর্তীতে কাজা করবেন আমরা আরেকটা দেখেছি প্রতিটি মুসলিমের জন্য সে যেখানে থাকবে সেই নিয়মটি প্রযোজ্য হবে একজন মানুষ তিনি যখন সফরে থাকেন তখন সফরের অবস্থাটি তার জন্য প্রযোজ্য দিন ছোট বা বড় বা সেখানে কি অবস্থায় আসে ওটার উপর ভিত্তি করেই তিনি সেখানে রোজা রাখতেও পারেন অথবা রোজা ভাঙতেও পারেন এখন তিনি যেখানেই থাকুক না কেন আকাশপথে থাকুক অথবা নৌজানে থাকুক তিনি যে অবস্থা থাকবেন সেটার উপর ভিত্তি করে তিনি রোজা রাখা এবং ভাঙ্গা সেটা নির্ধারণ করবেন আরেকটা বিষয় দেখি যে মুসাফিরের জন্য রমজানের রোজা না রাখাটাই উত্তম যেহেতু আল্লাহ কোরআনে হাকিমে স্পষ্ট করেছেন যে যারা মুসাফির তারা রোজা অন্য সময় আদায় করবেন সেই হিসেবে তার না রাখাটাই উত্তম তবে আল্লাহ আল্লাহতলা তাকে যে ফুরসত দিয়েছেন এটা যদি সে পালন করে তা তো চলবে আর যদি তিনি মনে করেন যে তাদের তার কোনো কষ্ট হচ্ছে না তাহলে সে রোজাটি চালিয়ে যাবে কারণ আল্লাহ তালা বলছেন যে ওয়াং কুম মুম তাহলে মন যে তোমরা যদি জানতে রোজা রাখার যে ফলাফলটা কত উত্তম তাহলে তোমরা রোজাই রাখতে সত্যিকার অর্থে আমাদের মনে রাখতে হবে মাহের আমাদানটা আল্লাহ তারা একটা বিশেষ প্রণোদনা দিয়েছেন এখানে প্রতিটি আমল করলে নফলকে ফরজের সমান এবং ফরজকে আল্লাহ সত্তরটি ফরজের সমান সোয়াব দিয়েছেন অতএব মাহের আমাদান আপনি যতই চেষ্টা করুন না কেন রমজান মাস চলে গেলে সেই সুযোগ আর আসবে না অতএব মাহের আমাদানে সিয়াম পালন করাটাই উত্তম তা আমরা দেখেছি যে আল্লাহ রুবুল আলিম বলছেন ইউরিদুল্লাহ বিক্রমুল ইসরা ওরা ইউরিদুল বিক্রমুল আসরা আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না বরং আল্লাহ মানুষের জন্য যেটা সহজ সেটাই কামনা করেন অতএব কেউ যদি সেই সিয়াম পালন করে তার যদি কষ্ট হয় ভাঙবে আর যদি সে কষ্ট না হয় তাহলে সে শিয়াম পালন করবে না আমরা দেখেছি রাসুল হাকাম সাল্লু আহম আরাম কুবা আলগামীমী নামক স্থানে বিদায় হজের সময় তিনি সেখানে গিয়ে তিনি আসরের সময় রোজা ভেঙ্গেছেন এবং অন্য ভাঙতে উৎসাহিত করেছেন হজত যাবের থেকে বর্ণিত একখানা হাদিস রসুল আকাম সালাহ আলী কিছু লোক সম্পর্কে জানতে চাইলেন লোকজন তাকে জানালেন যে এখানে কিছু লোক আছেন যারা সফর অবস্থায় তারা সিয়াম পালন করছেন এবং তারা খুব কষ্টে আছেন রাসুল্লাহ সাল্লাহাম বললেন উরা ইকাল ওসাদ উরা ইকাল ওসাদ তারা পাপি তারা পাপি তার মানে তারা সিয়াম পালন করতে গিয়ে কষ্ট হচ্ছে এমনটা যদি তারা না করেন শুধু তাই নয় রাসুল ইকাল্লাহ আলী আসলাম একজন লোক সম্পর্কে করলেন এই লোকটার কি হয়েছে বলল তিনি সিয়াম পালন করে অনেক কষ্টের মধ্যে আছে তার প্রাণ উষ্ঠাগত রাসুল লাইসা মিনাল আলব আর সিয়াম ওয়াফিজ যে ওই সিয়ামের মধ্যে কোনো কোনো কল্যাণ নেই যেই সিএমটি সফর হালতে করা হয় অতএব আল্লাহ রব আিন এবং তার প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাসাল্লাম সফর অবস্থাতে সিএমের বিধান কি হবে সে বিষয়গুলো সুস্পষ্ট করে দিয়েছেন আমরা যদি এই সফরের মুসাফির অবস্থায় থাকি তাহলে কীভাবে সিয়াম পালন করব কখন রাখব কখন ভাঙবো এই বিষয়গুলো বুঝেই যেন আমরা আমাদের সিয়ামগুলো পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন ওয়াকের দাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি